নববর্ষর আরম্ভণিতে সুখবর, আহি আছে করোনার প্রতিষেধক। শীঘ্রই দেশবাসীয়ে লাভ করিব মহামারী করোনা প্রতিরোধের অস্ত্র। করোনার প্রতিষেধক হব সম্পূর্ণ বিনামূলিয়া, ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধনের। ইতিপূর্বে অসমকে ধরে দেশের চারিখন রাজ্যত ভ্যাকসিনের ড্রাই রান করা হয়েছিল, যার ফলাফল ইতিবাচক হওয়ার পিছত আজিরে পৰা দেশজুড়ি আরম্ভ হয়েছে করোনার প্রতিষেধক দিয়ার কাম। শনিবারে পুয়ারে পৰা দেশজুড়ি চলিল করোনা ভ্যাকসিনের ড্রাই রান। দেশের রাজধানী দিল্লির তিনটা ভাগত করোনা ভ্যাকসিনের ড্রাই রান করা হয়। শনিবারে পুয়া কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনে দিল্লির গুরু তেগ বাহাদুর হাসপাতালত উপস্থিত হয়ে করোনা ভাইরাসের ভ্যাকসিনেশনের ড্রাই রান পর্যবেক্ষণ করে। ভ্যাকসিন প্রদানের বাবে যা চারিটা মাহত কেন্দ্রীয় সরকারে সকল প্রস্তুতি করেছিল বলে কয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীজনে। সারে দেশ কো গাইডলাইন্স কো ইম্প্রুভমেন্টস কে সাথ শেয়ার কিয়া, কল ভি সারে দেশ কে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস কে সাথ হম লোগো নে স্বাস্থ্য মন্ত্রালয় মে কই বার কোঅর্ডিনেশন হো চুকা হ্যায়, ফাইনাল ফির সে কোঅর্ডিনেশন কিয়া হ্যায়। অর আজ পুরে দেশ মে সভি স্টেটস মে অর সভি ইউনিয়ন টেরিটরিজ মে লগভগ 119 ডিস্ট্রিক্টস মে ইসি প্রকার কে 260 এসে স্থান যহাঁ কি ভ্যাকসিনেশন জব শুরু হোগা ওহাঁ পর লোগো কো ভ্যাকসিন দি জায়েগি। দেশত প্রথম পর্যায়ত সম্পূর্ণ বিনামূল্যক করোনার ভ্যাকসিন প্রদানের কথা উল্লেখ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীজনে। দেখিয়ে দেখিয়ে মেরা মেরা দেশকে লোগো কো ইয়ে অপিল হ্যা কিসি ভি অফওয়াহ মে না যায়। ভারত কি সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি কে নেতৃত্ব মে সারে দেশকে লোগো কো কোভিড সে হর প্রকার কি প্রক্রিয়াকে মাধ্যম সে সুরক্ষিত রাখনা চাহতি হয়। ভ্যাকসিন কা ডেভেলপমেন্ট ভি উসি প্রক্রিয়া মে সে এক প্রক্রিয়া হ্যাঁ। শায়দ সবসে প্রাইম হম লোগো কা ক্রাইটেরিয়া আগর হ্যাঁ ভ্যাকসিন কে ট্রায়ালস মে ও সেফটি হ্যায়, এফিকেসি হ্যাঁ, ইমিউনোজেনিসিটি হ্যাঁ, ইনমে সে কিছু ভি চিজ কে উপর কই কম্প্রোমাইজ নেই হ্যায়। উল্লেখ্য নববর্ষর প্রথম দিনটোতে সিরাম ইনস্টিটিউটে প্রস্তুত করে উলিওয়া কোভিশিল্ডক অনুমোদন দিয়া হয়েছিল। নিউজ ডেস্ক রিপোর্ট, ডিওয়াই 365।